যখন খবরটা আসে সঙ্গে সঙ্গেই তো হাসপাতালে আসি, যদিও এখানে এসে সুধীরবাবু সেই অবস্থায় নেই যে এখন এই বিষয়টা নিয়ে প্রকৃত ঘটনাটা জানা যায়। তবে যেটুকু শুনেছি ওনার সঙ্গে যে ওনার দেহরক্ষী ছিলেন, আজকে প্রাণঘাতী হামলা এই অভয়নগরে সুধীরবাবু একজন একনিষ্ঠ নেতা, যিনি এই নির্বাচনে সুধীরবাবুর হয়ে নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করছেন, ওনার বাড়িতে আক্রমণ হচ্ছে বা আক্রমণ করার উদ্দেশ্যে কিছু সংখ্যক লোকজন গেছে। যখন এই খবরটা সুধীরবাবুর কাছে আসে তখন সুধীরবাবু ওইখান থেকে ওই কর্মীর বাড়ির দিকে রওনা হয়। সেখানে গিয়ে দেখতে পান যে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ছয় আগরতলা কেন্দ্রের বিজেপি দলের তিনি প্রার্থী ডক্টর অশোক সিনহা দুজনেই সেখানে দাঁড়ানো। সুধীরবাবু সেখানে গিয়ে প্রথমেই সুশান্তবাবুকে দেখতে পেয়ে সুশান্ত চৌধুরীকে উনি এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছে এবং যতদূর জানলাম যে সুশান্তবাবু উনি বলছিলেন যে আমি আছি, আমি বিষয়টা দেখছি। তৎক্ষণাৎ পেছন থেকে কিছু ঢিল আসতে শুরু করল, মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই ওনার উপর একটা মানে বড় ধরনের ঢিল এসে ওনার মুখে নাকে চোখে সমস্ত মুখমণ্ডলের মধ্যে এই ঢিলটা আছড়ে পড়ল এবং উনি সাথে সাথে মাটিতে পড়ে গেছে। আমরা একটু দেখো।